আমি তাদের সঙ্গে যাচ্ছি। এখনো হয়নি, শুধু অফিসে গেলেই হবে না, তোমাকে এমন কিছু একটা করে দেখাতে হবে যাতে আমরা সবাই মনে করি তুমি বিয়ে করার যোগ্য হয়েছ। সেটা কে বিচার করবে? রজত করবে, কারণ রজত ব্যবসার কাজ ভালো বুঝে। ও যদি তোমার কাজ দেখে সার্টিফিকেট দেয়, তখন আমরা সবাই মিলে মেয়েটার খোঁজ খবর করা শুরু করব। দাদা, আমার ভাগ্য কিন্তু তোর হাতে ডিপেন্ড করছে। শোনামা, তুমি বুঝতে পারছো না, কোনো শর্ত টর্ত নয়, শুভর বিয়েটা এখন দেওয়া যাবে না। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, মেয়েটার খোঁজ খবর নেওয়া শুরু করবে মানে? শুভ কি রাজাদের গলির ওই মেয়েটাকে? না না, সেটা এখনো ঠিক হয়নি। বাবা, আমি যেটা বললাম সেটাই তো হবে। হ্যাঁ, এটা তুমি একটা ভালো উপায় বার করেছো। দাদু ভাই, তোমার সোনামা যে শর্ত দিলেন তাতে কি তুমি রাজি? হ্যাঁ, রাজি আছি, রাজি রাজি। তবে প্রমিস করো যে তোমরা সবাই আমার কথাও রাখবে। আচ্ছা বেশ, সকলের হয়ে আমি তোমাকে কথা দিলাম। প্রমিস, প্রমিস, ইয়েস। এই চারু শুয়ে আছো, আলো জ্বালাও নি? না না, আলো জ্বালিও নেব, সব মাথা যন্ত্রণা করছে। তো অন্ধকারে বসে থাকলে হবে? ওষুধ খাও। খেয়েছি, কমছে না। সেই তাতেও কমছে না, এটা তো ঠিক না, ঠিক না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো ভালো কথা নয়। দাঁড়া দেখছি অন্য কিছু থেকে হলো কিনা দেখছি। আলোটা জ্বাললে কেন বাবুরে? দেখা দরকার না, কোথায় ব্যথা হচ্ছে, কোথায় 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 ব্যথা হচ্ছে। বাবা কি হয়েছে? আর বলিস না, তোর মায়ের মাথা ব্যথা হয়েছে, ওষুধ খেয়েছে, তাতেও কমছে না। তাই নাকি? দেখি তো। দেখ তোমার, আমি একটু টিপে দিই, আরাম হবে। তোমার মা বাবা কেমন আছেন এখন? বাপি মাম্মা দুজনেই ভালো আছে। তুমি বলেছিলে থাকবে, থাকলে না? ওনারা কিছু বলেননি? কি আর বলবে, খুব কষ্ট পেয়েছে। প্রথমবার আমার মনে হলো আমি কাজটা ঠিক করিনি, অন্যায় করেছি। খুব আশা করে বসেছিল তো। তা তুমি বললে না কেন? ও বাড়িতে আমার একটা মা আছে, সেই মা আমাকে ছেড়ে থাকতে পারে না। এ বাড়িতে আসার পর থেকে তো আমি তোমাদেরই হয়ে গেছি মা, ভুলেই গেছি যে ওরাও আমার কেউ হয়, ওদেরও আমার উপর একটা অধিকার আছে। আর সেই অধিকার থেকে ওদের বঞ্চিত করে আমি অন্যায় করেছি। কিন্তু দুষ্ট, এইবার তো প্রথমবার, এর আগে তো আমি কখনো তোমাকে ও বাড়ি যেতে আটকাইনি, তুমি নিজের থেকেই যাওনি। হ্যাঁ, আমিই যাইনি, কারণ এতদিন আমি মাম্মাকে ভুল বুঝে এসেছি। চিরকাল নিজের জায়গায় দাঁড়িয়ে মাম্মাকে দেখেছি, ওনার কাজকেও বোঝার চেষ্টা করি। তাই বুঝি তুমি এত সহজে আমাকেও ক্ষমা করে দিলে দুষ্ট? হ্যাঁ, দেখলাম আমার দেখাটাই ভুল, মাম্মাকে আমি সবসময় ভুল বুঝে এসেছি। জানো তো মা, সেই ছোট্টবেলা থেকে আমি এমন অনেক কাজ করেছি যাতে আমার মাম্মা খুব কষ্ট পেত। আমি জানতাম, আমি বুঝতে পারতাম যে মাম্মা কষ্ট পাচ্ছে, তাও সেই কাজটাই করতাম, হয়তো মাম্মাকে জ্বালাতাম। এখন মনে হয় ওই কাজগুলো আমার করা উচিত হয়নি। আমার ইচ্ছে অনিচ্ছের দামগুলো আমার আমার দেওয়া উচিত ছিল।
রত্নাদি, আচ্ছা শোনো না, তুমি কালকে আমার সঙ্গে একটা জায়গায় যাবে, প্লিজ। কোথায়? কোথায় না জানলে বুঝি যাবে না। ও ডিয়ার, তোর কি তাই মনে হয়? এমনি জানতে চাইছিলাম। এই দুষ্টুর বাড়িতে যাব একটু, যাবে প্লিজ? যেতে পারি, কিন্তু দেখ আমার তো আবার ওসব জায়গায় অ্যালার্জি ট্যালার্জি আছে। এনিওয়ে আমার যাওয়ার ইচ্ছে আছে। ও কেমন স্বপ্নের রাজপ্রাসাদে থাকে আর এত কিসের অহংকার সেটা দেখার ইচ্ছে আমার অনেক দিনের। বেশ তো, তাহলে একটা কাজ করো, কালকে তুমি এখানে চলে এসো, একসঙ্গে যাবো দুজনে। ওকে, তা হঠাৎ দুষ্টু বাড়ি যাওয়ার প্ল্যান হলো? আসলে সামনেই তো দুষ্টুর পরীক্ষা, ওর দরকারি কতগুলো জিনিস কিনেছি, তো সেগুলোই পৌঁছতে যাব। ও, তা কি জিনিস দিয়ে আসবি? মানে সেরকম কিছু নয়, ওর কম্পিউটার, তারপর ধরো একটা খাট দরকার, আর আর ওই কতগুলো জিনিস। ও, তা খুব ভালো, দুষ্টু চেয়েছি বুঝি? না না, দুষ্টু চাইনি, আমি আর অভি মিলে ডিসাইড করেছি। তার মানে দুষ্টু জানে না। আচ্ছা, তুলতুলি বাড়ি বয়ে নিয়ে যাবে, যদি ফিরিয়ে দেয়? না, দেবে না। দুষ্টু এখন সব কিছু বুদ্ধি দিয়ে বিচার করছে রত্নাদি, আগের মতন আবেগ দিয়ে নয়। বাহ, এটা গুড নিউজ। কিন্তু তুলতুলি, তোকে আমি একটা কথা বলছি, আগেও বলেছি এখনও বলছি, তোদের বাড়িতে যে মেয়েটি কাজ করে মানদা, ওকে পারলে তুই দুষ্টুর জীবন থেকে সরিয়ে দে। ও দেখ, দুষ্টুকে সবসময় ওই বস্তা পচা কতগুলো মিডল ক্লাস মেন্টালিটির কথাবার্তা শেখায়। মেয়েরা সংসারে সইতে এসেছে, কেন? মেয়েরা মানুষ না? দেখ তুলতুলি, তোকে আমি একটা কথা বলছি, দুষ্টু যদি রাজার হাত ধরে ওই রকম একটা ফ্যামিলিতে যেতে পারে এবং তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে রাজা কেন পারবে না উল্টোটা করতে? হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু সেটা দুষ্টুকে কে বোঝাবে বলো? কেন, তাদের মানদা বোঝায়, এটাই তো স্বাভাবিক। এই যে দুষ্টু লাস্ট তোদের বাড়িতে যেদিন এলো, ঘণ্টাখানিক ছিল, তোর সঙ্গে তো গল্প করলো, কিন্তু মানদা যদি থাকতো এতটা সময় তোর সঙ্গে কাটাতো না? তাই বলছি, দেখ তুলতুলি, আমি সবসময় তোর ভালো চাই, তুই যতই রাজা আর দুষ্টুর বিয়েটা মেনে নিস না কেন, তুই খুশি নস, পুরো ব্যাপারটাকে হজম করছিস। আমি চাই দুষ্টু তোর কাছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুক, আমিও তো একটা মেয়ের মা। আমি আর এসব নিয়ে ভাবি না রত্নাদি, দুষ্টুর জীবন দুষ্টু যা ভালো বুঝে করুক, আমি আমার সাধ্যমতো হেল্প করতে চাই। যাকে তুমি সময় মতন কিন্তু চলে এসো। হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক, আমি ঠিক সময় আসব। তবে একটা কথা তুলতুলি, আমি এখনো আশা রাখি তোর দুষ্টু তোর কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। হ্যালো, হ্যাঁ আবির্বাবু, সুদেষ্ণা দাশগুপ্ত বলছি। একটা কথা আমি তোমায় জিজ্ঞেস করতে চাই। বল। তোমার মামা কষ্ট পাবে জেনে কি তুমি এমন কোনো কাজ করেছো যেটা তোমার করা উচিত হয়নি? যেমন আমাকে বিয়ে কর। রাজা, তুমি লুকিয়ে লুকিয়ে এই কথাগুলো শুনছিলে?
লুকিয়ে লুকিয়ে কেন শুনবো? তুমি তো আস্তে আস্তে বলছিলে। তোমার কি মনে হয় আমি মামাকে এই কথাটা বলবো? মনে হয় না দুষ্ট, তাই তো তোমায় জিজ্ঞেস করছি। কি আশ্চর্য, এমন কত কাজই তো করেছি আমি। দিনের পর দিন মাম্মাকে শুধু ভুল বুঝেছি। এতদিন তো তোমার এরকম কিছু মনে হয়নি, একবেলা ওই বাড়িতে গিয়ে তুমি এত কিছু বুঝে গেলে। মানে কি বলতে চাইছো তুমি? আমি ও বাড়িতে গেছি আর বাপি মাম্মা আমার কান ভাঙিয়েছে তোমার বিরুদ্ধে, এটাই বলতে চাইছো? দুষ্ট, আমি কিন্তু এরকম কোনো কথা বলিনি। তুমি তোমার নিজের কথা আমার মুখে বলাচ্ছ। তুমি কি বলতে চাও আমি সেটা শুনি? তোমার বক্তব্য কি তাহলে বলো রাজা। রাজা চুপ করে থেকো না, বলো তুমি কি বলতে চাও। দুষ্টু, তুমি না খুব বোকা জানো তো, কত সহজে আমি তোমায় বোকা বানালাম বলো তো। আরে বাবা, আমি তো এমনি মজা করছিলাম, তুমি এটুকু বুঝতে পারলে না? আচ্ছা দুষ্টু, আমি কি তোমায় এতটা ভুল বুঝতে পারি বলো? খুব খারাপ রাজা তোমাকে। আচ্ছা দুষ্টু, শান্তি প্লিজ, এবার শান্তি। রাজা কিসের শান্তি, কিসের শান্তি? তুমি জানো আমার কত মন খারাপ হয়ে গেছিল। দুষ্টু, দুষ্টু সরি। আচ্ছা দুষ্টু, তোমার মনে মনে সত্যি এরকম কিছু নেই তো? থাকলে কিন্তু আমি বেঁচে থেকেও মরে যাবো। রাজা না, কথা তুমি কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না রাজা। এক্স্যাক্টলি, আমি তো আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে এখানে আমাদের একজন নিউ ট্যালেন্টের প্রয়োজন। এবং খুব গর্বের সঙ্গে আমি বলতে পারি যে আমাদের কোম্পানি গত এক বছরে একটাও নিউ ট্যালেন্ট ইন্ট্রোডিউস করতে পারেনি, তাই না? পারফরমেন্স, পারফরমেন্সটা হচ্ছে শেষ কথা মিস্টার চক্রবর্তী। এনিওয়ে শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, আমি এত কথা ফোনে আলোচনা করতে পারছি না, আমি অফিসে যাই, অফিসে গিয়ে কথা বলি। এক কথা বার 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 একে বোঝাতে হয়, কিচ্ছু বোঝে না, আমি যেদিকে তাকাবো না সেদিকেই ঝামেলা। এ রজত, তোমাকে আমি একটা কথা বলবো ভাবছিলাম। চক্রবর্তীকে নিয়ে কোনো কথা বলো না, ওকে রাখা যাবে না দাদু। দেখো পুরনো কর্মচারী, অত সহজে ঝেড়ে ফেলে দেবে? জীবনের মূল্যবান সময়টুকু তো আমাদের এখানে সে দিয়েছে, তার চেয়ে তুমি এক কাজ করো না কেন, শুভকে ওই ডিপার্টমেন্টের ইনচার্জ করে দাও। একটা কাজ যেখানে শুভর একঘেয়েমি লাগবে না, বছরে দুটো ঠিকঠাক ট্যালেন্ট খুঁজে বার করবে, ব্যাস হয়ে গেল। কাঁঠাল গাছ এখনো পোতা হলো না দাদু, তুমি তার আগেই গোফে তেল দিয়ে বসে রইলে। আরে অফিস যা, সামলা, তারপর তো বাই দেবে। কোথায় সে, তার ঘুম ভেঙেছে এখনো? গুড মর্নিং এভরিবডি। মর্নিং মর্নিং। হ্যাঁ দাদু ভাই, তাইটা হাতে কেন? আরে ভাবতেই পারছি না। দাদা ভাই বেঁধে দিবি? তুই আগে বস, ব্রেকফাস্ট কর। ওকে বস। বাই দেবে, তোকে অফিসে বস বলবো না দাদা বলবো? হ্যাঁ অফকোর্স দাদা বলবি। দাদু ভাই তুমি তাহলে অফিসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, আর কাজ শেষ হলে দাদার সঙ্গে ফিরেও আসছি। ভাবিনি
আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এই দিনটা আমি দেখতে পাব। আমি তো ভেবেছিলাম যে অফিসে যাওয়ার নাম শুনলেই তোমার মাথা থেকে ওই বিয়ে করার ভূত পালাবে। ভাই, তুমি বিয়ের ব্যাপারে এতটা সিরিয়াস? আমি কিন্তু তোমাদের কথা শুনেছি, তোমাদের কিন্তু আমার কথা রাখতে হবে, প্রমিস করেছো। আগে অফিসে এক মাস টিকে দেখাও, পারফরমেন্স করো, তারপর ভাববো। হ্যাঁ, হ্যাঁ মিস সান্যাল। ওকে, চলুন। থ্যাংক ইউ। আচ্ছা শুভ, কী হচ্ছে? কি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো, এরপর তো রজত রাগারাগি করবে। দাদা ভাই, আমার হয়ে গেছে, আমি আসছি। আসতে আসতে শুভ বাবা, শোনো শোনো দাদু ভাই, শোনো, আজ প্রথম দিন অফিস যাচ্ছ, একটা কথা মাথায় রেখো, কোম্পানি এবং এখানকার এমপ্লয়িরা কেউ তোমার সম্পত্তি নয়। ওরা কাজ করে বলেই আমরা এই স্বাচ্ছন্দ্য উপভোগ করি। কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না, কেমন? ওকে দাদু, ঠিক আছে ঠিক আছে, যা এই দেখো, এইটাকে নিয়ে আমি সমস্যায় পড়লাম। দাদা ভাই, হাই দাদা ভাই, কি রে কোথায় তুই? এখন আছি তো, তাই বুঝতে পারছিস না, যেদিন থাকবো না সেদিন বুঝবি মা কি ছিল। এভাবে বলছো কেন মা? সামান্য খাওয়া নিয়ে, আরে বাবা এতটা পথ যেতে হবে, কতটা লাইন থাকবে সেটাও জানি না, পেট ভরে খেয়ে গেলে অস্বস্তি হয় না বলো? ঠিক আছে, যতটা পেটে ধরে খা না, বাদ বাকিটা পাতে রেখে দিবি, আমি খেয়ে নেবো। দুষ্টুকে দেখতো কেমন সুন্দর, লক্ষ্মী মেয়ের মতন সব খেয়ে নিয়েছে। ওইটুকুই তো খায়, ওইটুকু না খেলে এনার্জি পাবে কোথা থেকে বলো তো? ব্যাস আর খেতে পারছি না। রাজা তুই দুষ্টু, উঠবে কি আবার, দেরি হয়ে যাবে। চল চল। আচ্ছা দুষ্টু, তুমি ওই দরকারি কাগজ টাগজ ঠিক করে নিয়েছো তো? সব সব নিয়ে নিয়েছি মা। আর ওই তোর সার্টিফিকেটস, তারপর অ্যাডমিট কার্ড, ওগুলো নিয়েছিস? সব গোছানো হয়ে গেছে, কোনো টেনশন নেই। আচ্ছা আমি তাহলে উঠলাম। হ্যাঁ ও রাজা, তুই আর বড় হলি না সত্যি। ও এই রাজা, টাকাটা ঠিক করে নিয়েছিস তো? হ্যাঁ মা, ঠিক করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। মা একটা জিনিস লক্ষ্য করেছো? কী রে? দুষ্টু কিন্তু জেদটা ঠিক বজায় রেখেছে, মানে ও বলেছিল না যে রাজার প্রাইজ মানি দিয়ে ওর এম এ পরীক্ষার ফিস ভরবে, ঠিক করলো কিন্তু সেটা, বলো। মা দেখেছো, যত প্রশংসা সব নাকি দুষ্টুর, আমি যে খেটে গান গাইলাম এই হিংসুটি পুরো। আরে বাবা, দুষ্টু দিন না থাকতো না এখনো ঘুরে ঘুরে বেড়াতে হতো, গালে হাত দিয়ে বাড়িতে বসে থাকতে হতো, কখন কে বাড়ি বয়সে একটা তোকে সুযোগ দেবে? তাই ভগবানের কাছে কৃতজ্ঞ থাক। এই যে শোনো, এবার না ওকে প্রশংসা করা বন্ধ কর, ফুলে ঢোল হয়ে যাবে। না কিচ্ছু ফুলবে না, যারা ফুলে তাদের দেখলে বোঝা যায়। আর রাজা, ওই টাকাটা কিন্তু সাবধানে রাখিস বাবা, ওই যারা চিন্তাই করে না তারা জানে যে যারা ফর্ম ফিল আপ করতে আসে তাদের পকেটে অনেক টাকা থাকে, একটু অসাবধান হলেই ব্যাস। আচ্ছা মা, সাবধানে যাব। দুষ্টু এবার যাই। হ্যাঁ যা মা। আসছি। হ্যাঁ দেখি, সাবধানে যে, আর ভগবান তোমাকে অনেক অনেক শক্তি দিন। বর্দি ভাই আসছি। আসছি একদম না, কি করছিস বাবা? তোমরা ওকে এমনভাবে বিদায় করছি যেন কতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছে, যাচ্ছে তো ফর্ম ফিল আপ করতে পরীক্ষা। আচ্ছা তুই চুপ কর না, দুষ্টু আর দেরি করো না মা। হ্যাঁ রাজা চল। হ্যাঁ আসি।